আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। শুধু দর্শক, ব্রেকের পর আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। ম্যাস্টার সাহেব, আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা শেষে তিনটি প্রশ্ন আমরা অলরেডি শুনেছি এবং তারা হয়তো অপেক্ষা করছেন উত্তরটি পাওয়ার জন্য, তো আপনি এক এক করে যদি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বোন গত সপ্তাহের মতো সাজিদা আপা ম্যানচেস্টার থেকে ফোন করেছেন। আপনার প্রশ্ন ছিল যে আমি ILTS দেওয়ার জন্য আমার পাসপোর্টের দরকার, কারণ উইদাউট পাসপোর্ট ওর আইডেন্টিটি আমি কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট নিতে পারছি না, যেহেতু হোম অফিসে আছে। এখন গত সপ্তাহে সাজিদাভা আপনাকে বলেছিলাম যে একটা পাসপোর্ট ভ্যালিড থাকা অবস্থাতে আপনি আরেকটা পাসপোর্ট নিতে পারেন না, বৈধ না, আইনের দৃষ্টিতে এটা ঠিক না। আজকে আপনি যে কথাটা বললেন যে হোম অফিসে যে পাসপোর্ট আপনি পাঠিয়েছেন ওইটার মেয়াদ চলে গেছে, এই সুবাদে আল্লাহর রহমত হয়েছে আপনার উপরে, এই এই সুবাদে আপনি পাসপোর্টটা হাইকমিশন থেকে বানাতে পারেন। আপনি বলেছেন কিভাবে করব, আপনার যে আগের পাসপোর্ট যেটা হোম অফিসে পাঠিয়েছেন নিশ্চয়ই এটার ফটোকপি আছে, ওইটার ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশনের অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনি পাসপোর্ট করতে পারেন। আর যদি মনে করেন এটা আপনার কষ্ট হবে, তাহলে ম্যানচেস্টারে যে কোনো ট্রাভেলিং এজেন্সিকে বললে যে ভাই আমার পাসপোর্ট মেয়াদ চলে গেছে, আপনি ওদেরকে বলার দরকার নাই যে আপনি হোম অফিসে আপনার পাসপোর্ট আছে, বলবেন ওইটা মেয়াদ চলে গেছে, আমার কাছে আছে এখন শুধুমাত্র এই ফটোকপিটা। তখন ওইটা মেয়াদ দেখলেই আপনি একটা ডিজিটাল পাসপোর্ট বানাতে পারবেন। আর ডিজিটাল পাসপোর্ট বানালে ওটা হোম অফিসে পাঠানোর দরকার নাই, এইটা দিয়ে আপনি আপনার ILTS পরীক্ষা ইনশাল্লাহ দিতে পারবেন, আপনি আইনটাও ভঙ্গ করবেন না। বুঝতে পারছেন সাজিদাপা? থ্যাংক ইউ ফর ইউর কল। আজকের চমৎকার ব্যাপার, আমরা ছটা কলের মধ্যে চারজনই মহিলা। থ্যাংক ইউ ভেরি মাচ আমার বোনরা ফোন করার জন্য। পাঁচ নম্বর কল যিনি করেছেন উনি তাই না, আমার এক বোন, আমরার প্রিয় হোয়াইট চ্যাপেল থেকে ফোন করছেন, হনুফা আফায় ফোন কররা হইরা যেন আমার আব্বা আম্মায় আমরা দুইজন ভাই বোন এখানে আনছেন, মাই মাম অ্যান্ড ড্যাড আর ইন দিস কান্ট্রি, তারা আব্বা আম্মা ওদেশ, কিন্তু আমার এক ভাই বাংলাদেশও আছেন, দুই নম্বর ভাই, যান বউ আছে বাচ্চাও আছে। এখন ভাই সাহেব, আমি যে বাইরে লইয়া আসলাম, এ ম্যাকডোনাল্ডও কাম করে, মাসও প্রায় হাজার খানেক পাউন্ড পায় বেতন, ধরে নিলাম 1400-1500 পাউন্ড তার বেতন, আর এসো এই ভাইয়ের আপনার কোনো ফ্যামিলিও নাই, ইনকাম ওয়াইজ হি ইজ ওকে। আপনার এই যে কেস সনুফা বইন, এটা একটা ক্লাসিক্যাল কেস, যেন আপনার বাইয়ে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, শুধুমাত্র দেখাইতেইব যেন বাংলাদেশও তান যথেষ্ট ইনকাম আছে, ওখানেও তান চলাফেরা করতে পারেন, ব্যবসা আছে, বাণিজ্য আছে, অথবা চাকরি আছে, মাস্টারি করেন বা সরকারি চাকরি করেন, এটা যদি দেখাইতে পারেন ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে, তাইলে আমার মনে হয় আপনি যদি কোনো লয়ারের কাছে যান, সলিসিটার বা ব্যারিস্টারের কাছে, তে A4 সাইজের একটা ডকুমেন্ট আইব, ইস এ ভেরি ভাইটাল ডকুমেন্ট। আমরা ভিজিটার যারা আনতাম চাই, এরা খুব একটা ভুল করি, সব ডকুমেন্ট দেই, আর এই যে স্পন্সরশিপ ডকুমেন্টটা এটা দিতে আফা বলি যায়। আপনি করবা কি তা, কোনো সলিসিটার সাহেবের কাছে গিয়া কেউ 200 পাউন্ড চার্জ করে, কেউ 250 পাউন্ড চার্জ করে, কেউ 100 পাউন্ড চার্জ করে, আপনি সব ডকুমেন্ট দেখাইয়ে কইবা যে বারিশ সাহেব আমার ও ডকুমেন্ট দেখিয়ে আমারে একটা স্পন্সরশিপ ডিক্লারেশন বানাই দিবা। এতে লাভ হয় কি তা, যে সময় অ্যাপ্লিকেশনটা যায় এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের কাছে, আগে আসিল ডাকাত এখন দিল্লি, তখন এই কাগজ উগজ ইতা ফাতায় ফাতায় তারা ঘুরার কত সময় নেই, তারা এই কাগজটা দেখিয়া হয় ও ওয়েল ডান, এই যে ভিজিটার অকলর আওয়ার যে আইন আছে প্যারাগ্রাফ 41, এই আইনের মাঝে 6-7টা জিনিসের দরকার পড়ে, এটা আপনি বা সাধারণ মানুষের বুঝার কোনো কথা নাই, লইয়ারে বুঝবা, এই লইয়ারে এই যে স্পন্সরশিপ ডিক্লারেশন এটার মাঝে 1, 2, 3, 4, 5, 6 হইয়া প্যারাগ্রাফ 41-এর হল, আপনি দেখবা একটা সাধারণ কাগজ, কিন্তু এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের লাগি দিস ইজ এ ভেরি ভাইটাল ডকুমেন্ট। কথাটা বুঝছেন নি? আমার মনে হয় আপনার বাইরে
আনতেইলে কোনো অসুবিধা হওয়ার কথা নাই যদি আপনি লয়ারর সঠিক অ্যাডভাইস পালন করেন। একবার বেড়া লাগিলে কিন্তু আপামনি আপনার একটা সুটানি খুব মুশকিল পড়ে। এর কারণে আপনি জেলা সাহসিকতা দেখাইয়া এনটিভিত আমরা ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামও আপনি ফোন করছেন, এরকম কোনো ব্যারিস্টার বা সলিসিটারের লগে আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া ফয়লা অ্যাডভাইস দিন জানু আর অ্যাডভাইস দেওয়ার পরে আপনি কাম করেন জানু। আশা করি বুঝতে পারছেন আমার। শ্যালাই ক্যারি অন উইথ মিস্টার জি কামরান। কামরান ফ্রম লেটন। হ্যাঁ কামরান ভাই লেটন থেকে ফোন করেছেন। ও কামরান ভাই লেটন থেকে ফোন করার আপনার ভাই লাগে, কিন্তু আপনি তো হলতা কইতে পারেন না ভাই। আপনার ভাই কামো গেছেন গিয়া শুধু ওখান কইছেন না, আপনি 2006 সালও আপনার ভাই আইসেন সেক্টর বেস ওই দেন কিচেন পোর্টার হইয়া এই শেফ হইয়া না কিচেন পোর্টার হইয়া যদি তাই নাইন দ্যাট মিনস সি হ্যাজ গট ওয়ান ইয়ার লিভ অর ভিসা। ওয়ান ইয়ার লিভ অর ভিসা যারা থাকে কামরান সাহেব এরার একটা ভিসা এক্সটেন্ড হয় না, কোনো অবস্থাতেই এক্সটেন্ড হয় না। আপনি কইছেন দেন কেস করছেন, আমি কইছি আপিল করছেন, আমি ফট করে বুঝি লিছি যে ইখানো আপিল করার কোনো সুযোগ নাই। আপনি পরে আমার লগে একমত হইছেন যে হ্যাঁ আমি জানি ইখানো আপিল করা কোটো উঠো গেছি না। আপনার মেইন প্রশ্ন হইল আমার ভাই তো ইল্লিগে লই গেছে, এখন স্যার ইউরোপিয়ান আয়ারল্যান্ড দেখছে, ইউরোপিয়ান আয়ারল্যান্ড না একটা হয় সাদার্ন আয়ারল্যান্ড দক্ষিণ আয়ারল্যান্ড আর নৌদার্ন আয়ারল্যান্ড একটা একটা ওদেশর লগে ভাই সাদার্ন আয়ারল্যান্ড যাইতে হইলে ইখানো গিয়া যদি কোনো অ্যাসাইলাম টেসাইলাম হলতা করেন আমি কোনো মানুষের সাধারণত এখান কই না যে অন্য দেশ যাইতা। ইংল্যান্ডর লাখান ইলা সুবিধা ইলা ইলা অপরচুনিটি ইলা সুযোগ দুনিয়ায় কোনোখানো নাই। আমি যে মসজিদ বসেন্টের মসজিদ নামাজ পড়ি এ গ্রুপ মানুষ শনিবারে আইন তারা সব ইউরোপের দেশ থাকি ওখানো আইটা। আর আমার কাছে গত সপ্তাহে ক্লায়েন্ট পাইছি বিচারায় রুম থাকি ডাইরেক্টলি ফ্লাইট করিয়া হিত্রো আইয়া সুজা আমার কাছে আইসেন আমার যে ফিটা দিছেন আপনার এটা ইউরো কারেন্সিতে বিচার কাছে পাউন্ডও নাই। কারণটা কিতা এভরিবডি উইশেস টু কাম টু ইংল্যান্ড, আপনি আয়ারল্যান্ড গেলে গুজেন আপনার সমস্যার সমাধান হয়ে যাব আই ডোন্ট বিলিভ ইট। তবে যদি আপনার বাই যেটা চাইন আপনার কোনো আত্মীয় স্বজন থাকে আপনার কোনো ব্যবসা বাণিজ্য আপনার কোনো আত্মীয়র থাকে বন্ধু বান্ধবের থাকে তো ফাটাইতে পারেন। আই উইল নট অ্যাডভাইস ইউ, আমি আয়ারল্যান্ডর আইন সম্বন্ধে আপনার এখন আমি কোনো কিছু সরি হইতাম পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা তিনটি প্রশ্নের উত্তর আমাদের দর্শকরা পেয়ে গেছেন। আমরা পরবর্তী কলের কাছে চলে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন ভাইয়া? ভাই আমি জামান বলছিলাম টাওয়ার হ্যামলেটস থেকে। জি জি জামান ভাই বলেন। আমার প্রশ্নটি হচ্ছে আমি টায়ার টু এমপ্লয়ি, আমি টায়ার টু তে সুইচ করি এই বছরের মে মাসে। আমি একটা অ্যাকাউন্টেন্সি ফার্ম আমাকে স্পন্সর করে, তো ফার্মটার স্ট্রাকচার হচ্ছে এখানে একজন পার্টনার দুজন জুনিয়র আমরা আরো দুজন ওরা আমাদেরকে স্পন্সর করে। আচ্ছা এভাবে চলছিল, এর মধ্যে এই গত নভেম্বরের 9 তারিখ ক্ষমতা থেকে সারপ্রাইজ ভিজিটে আসে একজন অফিসার। উনি আসেন, এসে আমাদের কাগজপত্র সব চেক করেন, উনি কয়েকটা জিনিস পান নাই, তার মধ্যে একটা হলো আমাদের অ্যাটেন্ডেন্স। আমরা প্রতিদিন যে অফিসে ঢুকি সেই অ্যাটেন্ডেন্স আমরা মেনটেইন করি নি। আর আমার যে কাগজপত্র ভিসা এবং পাসপোর্ট কপি এবং আদার্স ডকুমেন্টস পেয়েছে তারা সব ঠিক পেয়েছে, কিন্তু আরেকজনকে যে স্পন্সর করেছে তার কোনো কাগজপত্র পাইনি, তার পাসপোর্টও পাইনি, পাসপোর্টের কপিও পাইনি অফিসার ফাইলে, ভিসার কপিও পাইনি অফিসার ফাইলে। ভিসার কপি পাইনি এই কারণে তার ভিসা তখনও অন দা ওয়েতে ছিল। আচ্ছা বাই দিস টাইম এর মধ্যে ওনারা সবকিছু কাগজপত্র নিয়ে চলে যায়, ওরা আমাদেরকে ইন্টারভিউ করে, আমাকে এবং ওই যে আরেকজন যে এমপ্লয়ি ছিল তাকে ইন্টারভিউ করে, এবং ইন্টারভিউ তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা মূল মালিকের কোনো আত্মীয় কিনা। আমরা স্বীকার করি যে আমরা দুঃসম্পর্কের আত্মীয় হই এবং এটা সত্যি ছিল। এর মধ্যে এখনো পর্যন্ত আজকে তো 17 তারিখ ডিসেম্বরে প্রায় মোর দেন 6 উইক্স তারা কিছু জানায়নি আমাদেরকে। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তারা আমাদেরকে উচিত তাদের সাথে যোগাযোগ করা, বা আমার এমপ্লয়ারের উচিত তাদের সাথে যোগাযোগ করা, অথবা এটা কনসিকোয়েন্স কি হতে পারে? এমন তো অবস্থায় আমি যদি দেশে ভিজিটে যাই আমার কি এই দেশে ঢুকতে কোনো অসুবিধা হতে পারে? এটা হলো আপনার কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের চমৎকার অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ জামান ভাই, আপনি অনুষ্ঠানটির সাথে থাকুন, অচিরে এই উত্তর দিবেন আমাদের ব্যারিস্টার সাহেব। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা কলারটিকে হারিয়ে ফেলেছি।
জি আসসালামু আলাইকুম, কে বলছেন আপা? আমি লন্ডন থেকে নাইমা বলছি। নাইমা আপা লন্ডন থেকে, জি বলেন আপা। জি হ্যাঁ, আমার ক্রেশের আমি সংক্ষেপ করি আপনার কইলাম। জি আমি অনেক কয়েকদিন আগে অ্যাপ্লাই করলাম, আজকে কি গত নভেম্বর আর নভেম্বর তো আমার রিফিউজ করে লাইছিল। তো রিফিউজ করার পরে রিকনসিডারও লাগি অ্যাপ্লিকেশন করলাম আমার সলিসিটারে, পরে তারা কিছু জানার না, 3 মাস হয়ে গেছে। পরে আর কি আমার হাজবেন্ড এমপি দরিয়া লেটার লেখলা, 1 মাস পরে আর কি জানাইছে যে আমি এখনো যে এড্রেসে একলোকে আছি ওটা ডকুমেন্ট দিতাম। তিনজন মানুষে ব্রিটিশ মানুষে আবার সিনিয়র বলে ডকুমেন্ট দিতাম। আজকে আমি দিলেই 4 সপ্তাহ হয়ে গেছে, আমার এখনো কোনো রেজাল্ট আইছে না, বা আমার কিটা রেজাল্ট আইতে পারে আপনারা প্লিজ কাইন্ড কই পারেন। আপনি পয়লা আইছলা গেলা না ইরাফা? আমি ভিজিটে আইছলাম। শাদি করছেন দিয়া পত্র লুকরে এন আগর বিয়া আসেনি? জি। বাচ্চা কয়টা আগর? দুইটা। দুইটা? আপনার আগে কোনো শাদি হয়েছিল নি? জি না। এখন কোনো বাচ্চা আছে? জি না, আমার কোনো বাচ্চা নাই। কোনো বাচ্চা নাই। বিয়ার তারিখ কবে হয়েছে? আমার মুসলিম ম্যারেজ হয়ে গেছে 4 বছর, আর আমার বিয়ার রেজিস্টার্ড ইংলিশ রেজিস্টার্ড আছে অবশ্য, আমার 2 বছর হয়ে গেছে। আপনি মাইন্ড করেন না জানো, আমরা আরো বোন মা আছেন, বোন আছেন, ওয়াইফ আছেন, সব আছেন। আপনার একটা কথা জিজ্ঞার করি, আর একটা আমরা ক্লায়েন্ট হিসাবে জিজ্ঞার করি, আপনি কোনো বাচ্চা হচ্ছে নেন না কেনে? সুন্দর এই প্রশ্ন, ভেরি নাইস প্রশ্ন। আচ্ছা এখন কোকা আর একটা প্রশ্ন, লন্ডন কোন জায়গা থেকে মাতিরা? আমি হোয়াইট চ্যাপেল থেকে মাতিরা। হোয়াইট চ্যাপেল থেকে মাতিরা। আপনার হাজবেন্ডে কাম করেননি? আপনি কইতে পারো না এখন। ফাইনাল কোয়েশ্চন, আপনার হাজবেন্ডর আগর যে বাচ্চাই না সইন, এরারে তাইন কোন এর লগে তান ডাইরেক্ট কন্টাক্ট আছেন? ডাইরেক্ট কন্টাক্ট মানে জি না, তার কোনো কন্টাক্ট নাই, বা তার কোনো ইলা কোর্ট করছেন না, বা সলিসিটার দর্শন না। ওকে, থ্যাংক ইউ নাইমাফা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাইমাফা। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো। জি আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জাহির হোসেন, আমি লন্ডন থেকে বলছি। জি জি বলেন ভাই, আপনার প্রশ্নটি বলেন। আমার প্রশ্নটা হইলো ভাই, আমার আম্মার ওদেশ আনতাম। জি। আমার আম্মা ওদেশ একবার আইসলা 1982 সেটেলমেন্ট বিচায়। জি। আমিও আইসলাম ওদেশ, আমরা 3 ভাই আইসলাম আর কি। আচ্ছা। তে সেটেলমেন্ট বলতে আমার আব্বা ব্রিটিশ সিটিজেন আসলা, আমার আম্মারেও আসলা। তে আমরা আইসি, আমরা এই দেশে আসি, আমরা এখন ব্রিটিশ সিটিজেন। আর আম্মা 7 মাস থাকিয়া তাই বাংলাদেশেও গেছে লাগি। আচ্ছা। পরবর্তীতে 2 বছরের ভিতরে আবার আইসইন না, কারণ যেহেতু বাংলাদেশি পাসপোর্ট আছে, 2 বছরের ভিতরে আবার কোথা আছে আইসইন না, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা। এখন তান্দে আর দেখা শোনার মতো কেউ নাই বাংলাদেশও, এখন আমরা চাই লিগেল ওয়াইয়ে কোনো অবস্থায় তান্দে আনতাম হারমোনি। তে একটা কোন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা লাগবো, রেসিডেন্ট রিটার্নিং রেসিডেন্ট নি না ভিজিটে আনতাম কিলা? আপনার একটা বুদ্ধি। আপনার আপনার আম্মার বয়স কত? তার বয়স হলো 72। আপনারা ভাই বোন হল ওদের? আপনারা ভাই বোন সব ওদের? ভাই বোন সারা ওদের সহ্য হয়। গুড গুড গুড। আপনি কিতা করেন জাহির হোসেন সাহেব? আপনি কিতা কাম করেন? আমি কাম করি রেস্টুরেন্ট। বেতন আপনারা ভাই বোন জিজ্ঞেস কইলাই, আমার আম্মা পেনশন পাইন, ব্রিটিশ পেনশন পাইন, একটা পাইন যেমন স্টেট পেনশন আর কি, যেমন DWP পেনশন, আর একটা পেনশন পাইন আমার আব্বার, তাই না আমার আব্বা ইংলিশে চাকরি করতে আর কি, এটা হয় অকুপেশনাল পেনশন, উডো বেনিফিট যেটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কত ফাইন সর্বমোট কইতে পারবানি? বাংলাদেশে তো ফাইলাইন দুইটা মিলাইয়া মাসো প্রায় 25,000 বাংলাদেশে ফাইন নাকি। তো আপনারা দেওয়া পড়ে না? আপনারা মাঝে মাঝে দেননি? আমরা দেই সব সময়, আমরা সাপোর্ট করি, দেওয়া পড়ে মনে হয় কাজ সাপোর্ট করা লাগে, তো 5,000-10,000 করে পয়সা পাঠাই তার রিসিট। ওকে, ফাইনালি ফাইনালি আমি একটা জিনিস দিকাই, আপনার আম্মাদের 82 আইলা, আইতে সময় পাসপোর্টের মাঝে যে স্টিকার লাগাই দিছিল, জি হয় একটা রংটা কিলা সবুজ নি, খসুয়া নি,
ni na pink color or gulab. Pink color lahan. Thank you. Itat lekha settlement. Okay, bhaiya, thank you so much. Shunanka. বেস্ট সাহেব আমরা কথা বলতে বলতে চলে গেছি ব্রেকের সময় হয়ে গেল আরেকটা ব্রেক না আর সুধী দর্শক আবার আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস